সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আজকে আপনাদের মাঝে পেঁয়াজের খবর নিয়ে তো আজকে ঝলমলি হাট ছিল তো সেক্ষেত্রে যাওয়া হয় নাই তো না যাওয়ার কারণ হচ্ছে আবহাওয়াটা হয়তো সকালে বৃষ্টি হয়নি রাত্রে হয়েছে আর গতকালকে আমি রাজশাহী সিটি হাট থেকে গরুর আপডেট করেই জানেন আমার আরো একটা রাজশাহী কৃষি টিভি গরুর চ্যানেল আছে তো সেখানে আপডেট করতে লাগি অনেকটাই ওখানে বৃষ্টিতে ভিজে শোলটা একটু খারাপ এই কারণে যায় নাই তো আজকে এখান থেকে আমি জানাচ্ছি আজকে পেঁয়াজের খবর তো আজকে পেঁয়াজের বাজার দর হচ্ছে যেগুলো হচ্ছে বড় পেঁয়াজ সে পেঁয়াজটা বেচা কেনা হচ্ছে আপনার উনচল্লিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত বাজার যেগুলি একটু কালার কিছু কালচা এই ধরনের পেঁয়াজটা আর যেগুলো ফ্রেশ ঝকঝকে আপনার একচল্লিশ মাথা পেঁয়াজ বিয়াল্লিশশো এর মধ্যে বেচা কিনা হচ্ছে মাথাটা বড় মানের পেঁয়াজ আর হচ্ছে আপনার বর্তমানে রসুনের বাজার ও সরি বীজ পেঁয়াজের বাজার যেটা বিজ পেঁয়াজের বাজার হচ্ছে আপনার যেগুলি একটু বড় দানা পেঁয়াজ বড় দানা পেঁয়াজ সেটা হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ থেকে পাঁচ হাজার এর মধ্যে যেগুলো একটু কদম হচ্ছে না যেটা হচ্ছে একটু তার চাইতে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন থেকে ছয় হাজার টাকা পর্যন্ত বাজার বিষ পেঁয়াজ ছ হাজার পাঁচশো আর কিছু একটা জিরো সাইজের ছোট পেঁয়াজ পাওয়া যায় মানে ওটা খুব কম দু একটা সেটা সাত হাজার টাকা পর্যন্ত বাজার গত কালকে আমি দুগাপুরে দেখেছিলাম দু একটা মানে এটা ব্যতিক্রম ক্রম দু একটা মানে ওটা বাছাই কৃত করে নিয়ে যায় জিরো সাইজ সাত হাজার তবে সাড়ে ছয় ছয় এগুলা অনেক পাওয়া যায় এই পেঁয়াজটা আর সবচাইতে বিষ পেঁয়াজ তাহিরপুর হাট হচ্ছে বিখ্যাত আমি বলে দিচ্ছি বিষ পেঁয়াজের জন্য তাহিরপুর রাশি তাহিরপুর হাটে বিখ্যাত অনেকে যারা জানতে চান ওখানে বিষ পেঁয়াজ আমদানি বেশি তো রসুনের বাজারটা আমি এখান থেকে জানাই দিচ্ছি রসুনের বাজার হচ্ছে বড় মানের যেগুলো রসুন যেগুলো বীজের রসুন আসলে বীজের বলতে গেলে ইটালি দেশি এগুলো আর মেটাল বলে একটা জাত রসুন আসছে বর্তমান দেশে গত বছরে কিছু কৃষক চাষ করছিল সেই রসুনটা হাটে সেভাবে আমদানি নেই কারণ সেভাবে তো কৃষকের করে নাই কোনো বীজ অনেক দাম কোনোরকম বীজ তৈরি করে নিছিল। ক্ষেত্রে তারা বাসা বাড়িতে হয়তো যার রেখা টুক বেশি ছিল সাড়ে বারো তেরো হাজার টাকা করে বেচা কেনা করছে এই বছরে তা অনেক ভাই আমার কাছে অনেকে ফোন দিয়েছিল তো এখনও পাই নাই তো কয়েক ভাইকে দিয়েছিলাম তো এখন কেউ যদি নিতে চান এত বড়টা সেভাবে পাওয়া যাচ্ছে না অনেকে বলছেন কিছু মাঝারি তবে মাজারিটাও ভালো কারণ বড় কুয়াটা বেশি লাগে যদি নেন নিলে কম লাগবে জমিতে যেগুলোর বাজার আর দেশি রসুন যেগুলো হাটে মেট ইটালি এগুলো বেচে কিনা হচ্ছে ন হাজার সাড়ে ন হাজার আট হাজার সাড়ে আট হাজার এর মধ্যে বর্তমানে বাজার এই ছিল আজকে আপনার রসুন পেঁয়াজের খবর